সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা এইভাবে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তোমরা ভাববে গুড মর্নিং কেন, এখন তো গুড ইভিনিং হয়ে গেল। হ্যাঁ, যখন ভিডিওটি স্টার্ট করেছি তখন গুড মর্নিং, কিন্তু তোমাদের কাছে যখন পৌঁছে যাবে তখন হয়ে যাবে এটা গুড ইভিনিং। হ্যাঁ, তো আমার দিনটা শুরু হয়ে গেল। তারপর আমি উঠে পড়লাম, তারপর আমি মেডিটেশন করলাম। মেডিটেশন করা মানে খুব 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 ভালো সবার জন্য। তোমরা সবাই যদি সকালে উঠে অ্যাটলিস্ট 5 মিনিটস, ঠিক আছে, তার থেকে বেশি হলে তো খুব ভালো, একান্তভাবে বসো, দেখবে নিজে একটা অনুভূতি, মানে একটা ফিল করবে পজিটিভিটি। সকালে যদি ওম চ্যান্ট করো বা চক্রাস মেডিটেশন করো খুব ভালো। অনেকে ভালোবাসেন না, কারণ অনেকের ঘুম পেয়ে যায়, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও বলবো যদি একান্তভাবে 5 মিনিটস নিজের জন্য এই মেডিটেশনে তোমরা স্টার্ট করো, তাহলে দেখবে খুব ভালো ফল পাবে। তো সকালে উঠে আমি ফার্স্ট আমার কাজই হলো মেডিটেশন, ঠিক আছে। তারপর মেডিটেশনের মধ্যে তোমরা যদি ঘুম পেয়ে যায় একান্তভাবে, তাহলে তোমরা ওম চ্যান্টও করতে পারো। মেডিটেশনের পরে স্নান কমপ্লিট করে, তারপর পুজো কমপ্লিট করে, সব কিছু কমপ্লিট করে, তারপর এসে গেল আমাদের দুধওয়ালা ভাইয়া। দুধওয়ালা, ছোটোবেলায় বলতাম রিক্সাওয়ালা, দুধওয়ালা। তো রিক্সাওয়ালা বলতে একটা কথা মনে পড়েছে। তো একবার আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, কিছু কাজে আর কি কোনো দোকানে ছিলাম, ঠিক আছে। তো সাইডে দুটো মেয়ে ছিল, তো মেয়ে দুটো এতটাই স্টাইল করে বলল যে রিক্সো, আমরা তো বলি রিক্সো বা রিক্সাওয়ালা ভাইয়া বা কিছু একটা বলি, ওরা বলছিল রিকি রিকি। তো এই কথাটা মনে পড়ে গেল। আর রিক্সাওয়ালা তো আর বুঝেইনি যে কাকে বলছে। তো সেই রিক্সাওয়ালা থেকে রিক্কি থেকে দুধওয়ালা একটার সাথে একটা কানেক্ট হলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দুধওয়ালা ভাইয়া কিন্তু দুধওয়ালাই রয়ে গেল। তো এই তো উনি দুধ দিয়ে গেলে, তারপর আমি দুধ চাল করলাম। এই দেখো দুধ চাল বসিয়ে দিয়েছি। তারপর আমাদের জন্য সকাল সকাল চা করলাম, চা চা আর আমি, বাহ আর কিছু না। এই দেখো আমাদের 2 কাপ চা, আর বাবুর জন্য ছিল দুধ, ছিল দুধ বাবুকে গরম করে দিয়েছি। এই আমাদের ছিল চায়ের সাথে খাবার জন্য। তো আমরা চা বিস্কিট সব খেয়ে কমপ্লিট করে সকাল সকাল একটু বসলাম, ঠিক আছে। তারপর ভাবলাম অনেকদিন হয়েছে কিছু পেন্টিং করছি না বা হাতের কাজ করছি না, যেহেতু ইউটিউবে একটু ব্যস্ত হয়ে পড়েছি, সবার সাথে একটু ব্যস্ততা, আমিও আর নিজেরও প্রফেশনাল কাজে একটু ব্যস্ততা, তার জন্য ভাবলাম না একটু না করলেও ভালো লাগছে না হাতের কাজ, তো আমি এটা নিজেই কেটেছি, ঠিক আছে। তো বাড়িতে এটা ছিল, তো ছিল মানে অনেক বড়, তো এটাকে কেটে কেটে আমি একটা শেপ দিয়েছি, একটা হার্ট শেপ দিয়েছি, একটা ফুল অ্যান্ড একটা মানে এইভাবে করে এটাকে আমি মোম পেন্টিং করব, ঠিক আছে। তার জন্য আমি সব রেডি করে এইভাবে কেটে রেখেছি, তারপরে কারণ একদিনে বসলে একটা কাজ কিছুতেই করা যায় না, যাদের যাদের ছোট্ট বেবি আছে সবাই জানো। আর আমার খুব ভালো লাগে কিছু কাজে নিজেকে ব্যস্ত রাখা বা কিছু নতুন নতুন কিছু শেখা, ঠিক আছে, সেগুলো আমার খুব ভালো লাগে। তো এটা অনেকদিন হয়েছে আমি মোম পেন্টিংটা করা হয়নি, তো আমি ভাবলাম একটা মোম পেন্টিং ছোট্ট একটা বানাবো, তো তার জন্য তো লাগবে এটা রেডি করার জন্য, তো এটা একটু রেডি করেছি। এই দেখো কেমন হলো। তো এটার ভেতরে আরও ডিজাইন করব, তো এখন অবধি কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে, কারণ সে একটু একটু করে সব কিছুর মধ্যে টাইম দেওয়া, তো তোমরা সবাই বুঝো যাদের ছোটো ছোটো বেবি আছে। তো এই দেখো আমি এভাবে কেটে রেডি করে রেখে দিয়েছি, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই, আর যেহেতু তোমাদের সাথে আজকাল সব কিছু শেয়ার করছি, তার জন্যও ভাবলাম এটাও একটু শেয়ার করে নিই। তো কেমন হলো কাটিংটা করেছি যে তোমরা আমাকে একটু জানাবে কিন্তু, ঠিক আছে। একদম সিম্পল করে কাটিং করেছি, তো মিডিলে আরও কিছু বসবে, তো ভেবেছি এখানে হার্ট শেপের বা তোমার ছোট্ট ছোট্ট দুজন যেমন বয় গার্ল থাকে, তো মিডিলে আমি বসাবো এইভাবে। তো দেখা যাক কী করি পরে, কিন্তু এটা আগে আমি এভাবে শেপ নিয়ে কেটে রেখেছি, তো তোমরা কিন্তু আমাকে জানাবে কেমন হলো, ঠিক আছে। তারপর এগুলো কমপ্লিট করে
কারণ অনেক টাইম একদম মানে আস্তে আস্তে করে সুন্দর করে কাটতে হবে, তবুও অনেকটা সাইডগুলো একটু ইসে হয়েছে, ওগুলোকে ঠিক করতে হবে। তারপর এসে পড়লাম আমি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো এই দেখো আমার রুটি গরম গরম হয়ে গেছে, সাথে ছিল মানে সাথে করেছিলাম আলুর তরকারি। এই দেখো আলুর তরকারি আমি করে নিয়েছি, তো রুটি আলুর তরকারি আর ছিল কলা ডিম সিদ্ধ আর একটা মিষ্টি ছিল। তো তারপর বাবুর সাথে একটু গল্প করলাম। কি করছো? ঘুমাচ্ছি। ঘুমাচ্ছো? ও, একটু পড়াশোনা করবে? না, একটু কয়ো। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম থ্যাংক ইউ। আচ্ছা, গুড বাই। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ। তারপর এগুলো করার পর ভাবলাম একটু ফ্রুটস খাওয়া যাক। তারপর অ্যাপেল আর গ্রেপস ছিল, তো সেটা কেটে বাবু আমি, আর সেদিন ছুটির দিন যেহেতু ছিল, বড় ছিল, তো আমরা ফ্রুটস খাওয়া হলো। তারপর ফ্রুটস খেয়ে তারপর তো কিসের তৈয়ারি, লাঞ্চের তৈয়ারি, তোমরা সবাই জানো আমাদের তো একটার পর একটা রেডি করতে হয়। তো লাঞ্চে ভেবেছিলাম তো এগুলো ফ্রাই করব, আর চিকেন করেছিলাম, ডাল করেছিলাম, তো এগুলো বেসন দিয়ে ফ্রাই করার জন্য। তো বর বললো বর এগুলো ফ্রাই করবে আমাকে কেটে দেওয়ার জন্য, আর আমি চিকেন করেছিলাম, ডাল করেছিলাম। তো এই দেখো আমি কেটে রেখেছি, আর কেটে একটু নুন জলে আমি রেখে দিয়েছি। তো এখানে দুটোই আমার ভাজা কাটা হয়ে গেছে, ভাজা করার জন্য যেটা, তো এগুলো আমি দেখো কেটে রেখেছি সুন্দর করে, কাটা কমপ্লিট। তো তারপরে এখন বেসন আমি রেডি করে নিয়েছি, এই দেখো রেডি, যেটার মধ্যে ফ্রাই করা হবে। তো কারণ এটা বেশি মানে থিক হলেও ভালো লাগে না, বেশি থিন হলেও ভালো লাগে না, তো এটা প্রপার একটা সুন্দর করে এটাকে বানাতে হয়। তারপর এই তো রেডি, দেখো বেগুন ফ্রাই কমপ্লিট হয়ে গেল, আর এই দেখো পামকিন ফ্রাই কমপ্লিট হয়ে গেল। তারপর সাথে পাঁপড় ফ্রাই করেছিলাম, মানে পাঁপড় ভেজেছিলাম, ওটা সবসময়ই থাকে, স্যালাড আর পাঁপড় কমন, ঠিক আছে। আর এই ছিল ডাল করেছিলাম, আর এই যে চিকেন করা হয়েছিল। তো এই দেখো আমার চিকেন। তো আমাদের লাঞ্চের জন্য প্রিপারেশন সব কমপ্লিট হয়ে গেল, সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, না তো অনেক বড় ভিডিও হয়ে যায়। তারপর আমরা খেয়ে একটু রেস্ট করে একটু বেরিয়ে পড়লাম, এই দেখো প্রকৃতির মাঝে। তো একটু মানে ভাবলাম চলো একটু ঘুরে আসি, তো আমরা বেরিয়ে পড়লাম। আর খুব সুন্দর প্রকৃতির চারদিক সবুজ, আর সবুজ মানে আমি যেহেতু আমার প্রফেশন যেটা হিলিং প্রসেসে, তো সবুজ মানে তোমাদেরকে বলবো সবুজ নিয়ে কথা, যে যখনই একটু মুড অফ বা তোমাদের ভালো লাগছে না, তখন তোমরা যদি গ্রিন কালারটাকে অনুভব করো তাহলে দেখবে, বা মাথা পেন হচ্ছে তখন দেখবে খুব ভালো ফিল হবে, বা নেচারের সাথে যখন কানেক্ট হবে। তো তারপর আমরা এই দেখো এখানে বুদ্ধ মন্দির আছে, খুব খুব সুন্দর বুদ্ধ মন্দির। তো এখানে এসেছি, তো আমরা সবাই ঘুরেছি, তোমরাও দেখে নাও, দর্শন করে নাও, খুব সুন্দর চারপাশ, গ্রিন গ্রিন, আর কী সুন্দর পরিবেশ। এই দেখো আকাশ, দেখো কী সুন্দর লাগছে। তো আমি একটু একটু করে ফটো তুলে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর রাতের তো দেখ মানে দেখার মতো রাতের ছবি সেই মন্দিরে, এই দেখো মন্দির, ঠিক আছে। আর আকাশ দেখো কী সুন্দর লাগছে, এই দেখো সাইড ভিউ মন্দিরের। আর এই দেখো বাবু একটু দৌড়াদৌড়ি করছে, বাবু একটু খেলু করছে, চারপাশ খুব মানে অনেক অনেক বড় ছিল, তো মানে অনেক বড় মানে ইসে নিয়ে, বাউন্ডারি নিয়ে, তো চারপাশ বাবু খেলা করছিল। আর এই দেখো সব পুরোটাই বুদ্ধ মন্দিরে, ঠিক আছে। এই দেখো বিকেল হওয়ার দিকে বিকেলের ছবি খুব সুন্দর। তারপর আমরা রাত অব্দি ওয়েট করছিলাম, রাতের ছবি নেওয়া যায়, এই দেখো খুব সুন্দর রাতের বেলা। তারপর এই দেখো তোমাদের সাথে শেয়ার করার জন্য রাতের ছবি নিয়ে এসেছি। তারপর আমরা বাড়ি ফিরলাম, তো কিছু খেয়েছিলাম, সেটার শেয়ার করা হয়নি। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে তারপর বাবু বললো একটু স্টাডি করবে, আর ছোট্ট বাবু যেহেতু অর স্টাডি মানে ও যখনই বসে তো আমি ওকে নিয়ে বসে যাই, সে রাত 11টা হোক আর 1টা হোক, ঠিক আছে। মানে ও যদি বলে একটু দেখবো তো বসে যায়, কারণ বাচ্চাদের ইন্টারেস্ট যদি যখনই হয় তখন ইম্পর্ট্যান্ট দিতে হয়, তাহলে ওরা কিন্তু খুব ভালোবাসে, আরও ইন্টারেস্ট হয় সেটার প্রতি। তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটি
আমাকে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অল করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার ফ্রেন্ডস, টাটা, বাই বাই।